वेलकम बैक फ्रेंड्स, अपन प्रत्येक के स्वागत जानाच्छी सरकारी कर्मसंस्थान यूट्यूब चैनले। तो बंधुरा, यही मुहूर्ते आलिपुर आबहवा दफ्तर के उठे आसा लेटेस्ट अपडेट अनुजी अवशेषे फिर बंगोपसागरे माथा चारा दिच्छे घूर्णावर्त, जार फले आबारो पूजोर मुखे भारी बृष्टिपातेर पूर्वाभास एई समस्त जेलाय। গত সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হয় সোমবার, যেই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভিজেছে। আজ বৃহস্পতিবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও ফের নতুন করে একটি ঘূর্ণাবর্ত মাথাচাড়া দিচ্ছে বঙ্গোপসাগরে, এমনই পূর্বাভাস মিলেছে হাওয়া অফিসের তরফ থেকে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল শুক্রবার অথবা শনিবার নতুন করে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এই ঘূর্ণাবর্ত ঘনীভূত হতে শুরু করেছে উত্তর বঙ্গোপসাগরে। এই ঘটনায় ঘূর্ণাবর্তটি নির্ধারিত দিনে ঘনীভূত হলে তা ক্রমশ দু তিন দিনের মধ্যে এগিয়ে যাবে বাংলা উড়িষ্যা উপকূলের দিকে। অন্যদিকে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল, তা শক্তি হারিয়ে বর্তমানে নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপ এখন মধ্যপ্রদেশে বিরাজ করছে, পাশাপাশি রাজস্থান রয়েছে একটি ঘূর্ণাবর্ত। বালাসোর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। এমত অবস্থায় পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতে আজ তাপমাত্রা কিছুটা বাড়ার পাশাপাশি অল্প বিস্তর বৃষ্টির দেখা মিলতে পারে। আজ বৃহস্পতিবার হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস তেমন নেই, তবে আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে। এর পাশাপাশি স্থান বিশেষে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তবে উত্তর বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, সেই ঘূর্ণাবর্তটির প্রভাব লক্ষ্য করা যাবে শনিবার অথবা রবিবার থেকে। ওই সময় থেকে পুনরায় দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে শুরু করবে। পাশাপাশি রবিবার ও সোমবার থেকে পুনরায় উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতে। আর এসবের পরিপ্রেক্ষিতে আগামী কয়েকদিনের মধ্যে ফের এক দফা মেঘলা আকাশ ও দুর্যোগের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের বুকে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা আজকের লেটেস্ট ওয়েদার আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।